গুড মর্নিং বন্ধুরা, আজকে মা অনেক 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 ভালো আছে। আর মা আরও সকালে উঠে পড়েছে, মা মোটামুটি 6টা এরকম সময় উঠে পড়েছে, 6টা সাড়ে 6টা। তো যথারীতি মায়ের একটু ভালো হলেই তো কাজ শুরু করে দেয়, ঠিক সেম করেছে। সকাল থেকে উঠে তরকারি কেটেছে, আজকে কিছু একটা পুজো হচ্ছে, মানে কি পুজো জানি না, পুরোহিত এসছে, ওপরে পুজো হচ্ছে, আর ওই পুজোটার জন্যই মা সকাল থেকে জোগাড় টোগাড়ও করেছে। মাকে কোনোভাবেই বারণ করে পারলাম না, তো যাই হোক, কাজ ছাড়া থাকতে পারে না তো। আর বাবারে, একে দেখ, রনু উঠে পড়েছে আজকে সকাল সকাল। তাকাও একবার, তাকাও, ও হয়তো ভেবেছে মাকে একটু হেল্প করে দেবো, সেই জন্য উঠে পড়েছে। তো আমি সকালের আলু তরকারিটা করে ফেললাম জলখাবারের, যাই না দুপুরে, মা আর আমাকে করতে দেবে না, হয়তো নিজেই রান্না করবে। তবু আমি চেষ্টা করব জোর করে মায়ের থেকে রান্নাটা মানে করে নেওয়ার, দেখা যাক কি হয়। দীপ এখন সব বেচতে বসেছে, যা পাচ্ছে বলছে বেচে দেব। আসলে কুলারটা আমাদের লাগে না ওই জন্য। আর এই যে ক্যামেরাটা, এটা বহু পুরনো ক্যামেরা, এরকম আশা করি আগেকার দিনে অনেকেই এরকম ক্যামেরা ইউজ করেছে। তো এটাকে বলছে বেচে দেবে, এটা দাদা বলছে নেবে না। তো যাই হোক, আর কি বেচবে, ল্যাপটপ বেচতে বলছে কিন্তু, দীপ ল্যাপটপটা বেচে দাও, ল্যাপটপটা বেচে দাও। হ্যাঁ বেস্ট, পয়লা বৈশাখেও ছুটি দিল না, ল্যাপটপ বেচে দাও। রনা এখন ঘুমাচ্ছে, আমি ওপরে এলাম, বিছানাটা তুলবো, আজকে চাদরটা কাচতে হবে, প্রচণ্ড নোংরা হয়েছে, কালকেই ভেবেছিলাম কিন্তু কাল সময় পাইনি। তো মা তো কিছু রান্না করবে, বাকি রান্না আমি করব, মাকে তো আটকানো যাচ্ছে না। তো যাই হোক, আমি ততক্ষণ বিছানাগুলো গুছিয়ে নিই, মায়ের ততক্ষণ মায়ের রান্নাগুলো হয়ে যাবে, তারপরে আমি বাকি রান্নাগুলো করে নেব। আমি এই জামা কাপড়গুলো কাচতে দিলাম, আর কাজ করছিলাম তখনই তনু আর দাদামণি এসেছে পয়লা বৈশাখের জন্য নববর্ষ জানাতে। চল ওদের কাছে নিয়ে যাই। আরে টাইম তো একই দেখায়, যাই ঘড়ি হোক না কেন, খুব দামি সময়, তো ওরা চলে গেল, তো আমি আবার রান্নায় ঢুকে গেলাম। দেখো আজকে ডিমের ঝোলটা আমি করছি, তো ডিমগুলো আগে ভেজে নিলাম, এবারে আমি আর একটু তেল দিলাম, আমি সর্ষের তেলেই রান্নাটা করব। ডিমের ঝোল তো দেখানোর কিছু নেই, তাও যেহেতু সব কিছুই শেয়ার করি তাই এটাই শেয়ার করলাম। তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর এরপর ওই টমেটো দিয়ে দিলাম একটা,
এরপরে আস্তে আস্তে সব মশলাগুলো দেব। এটা আদা বাটা, তার সাথে যে জলটা সেগুলো সব দিয়ে দিলাম। এবারে একটু দিলাম জিরে গুঁড়ো, এরপরে দেব ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেব হচ্ছে হলুদ, একটু হলুদ দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষব, ভালো করে মশলাটাকে কষব। এখন টমেটোটাকে একটু ভেঙে নিলাম। তো এবার হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কষার পালা, এই যে ঢাকা দিয়ে দিলাম, ব্যাস এটা এখন হোক। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে এবার আরেকটু দেখলাম, একটু তেল ছেড়েছে অল্প, পুরোপুরি ছাড়েনি, তো এটাকে আরেকটু কষতে দেব। তো ভালো করে না কষলে গন্ধ বেরোবে মশলার। তো আরেকবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি চলে এলাম এদিকে, আমার ছেলেটার খাবারটা ছেঁকে নিতে এলাম। ওর যে খিচুড়িটা আমি করি রোজ, আজকে কোনো সবজি দিইনি, অন্যদিন একটু আলু গাজর দিই, আজকে কিছুই দিইনি, আজকে সিম্পল ভাত ডাল। এই দেখো জলটাকে আলাদা করে নিচ্ছি, না হলে প্রচণ্ড তরল হয়ে যায়, তো একটু খেলেই ওর পেট ভরে যায়, আসল খাবারটা কিছুই যায় না, তো সেই জন্য। তো যাই হোক, এটাও রেডি হয়ে গেল, আর মশলাটা কষার ফাঁকে এটা করে নিলাম। মশলাটা দেখো পুরোপুরি তেল ছেড়ে গেছে, একদম একদম প্রপার তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব, আলু দিয়েও আরও কিছুক্ষণ কষবো, কারণ আলুগুলো আজকে সিদ্ধ করা নয়, আজকে আগের দিন সিদ্ধ করা ছিল, আজকে আলুগুলো গলাতে হবে। তো আলু দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিলাম, একটা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নিচ্ছি আমি। তো কষানো হয়ে গেছে, আর ওদিকে আমার জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে। তো এই দেখো আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো দিতে, শোকাতে দিতে। চান করার আগেই আমি দিয়ে দিতে চাই, তার কারণ প্রচণ্ড ঘেমে যাই চান করার পরে, আর রোদে উঠতে ইচ্ছা করে না, আর মানে রোদে ছাদে উঠতে ইচ্ছা করে না। তো জামাকাপড়গুলো দিয়েই আমি যাব চান করতে। এখন হয়তো বাজে ওই 2:30 এরকম বাজে হয়তো, আর এখন তো যখনই দাও বিকালে জামাকাপড় শোকাতে দিলেও সাথে সাথেই শুকিয়ে যাবে, কোনো চাপ নেই, যা রোদের তাপ। এতক্ষণে চান করলাম, আজকে শুভ নববর্ষ, কিন্তু আমার কিছুই মনে হচ্ছে না, ওই একটা নতুন বছর শুরু হলো, আমাদের বাঙালিদের একটা ইমোশন। তো যাই হোক, সকালে আমি তোমাদের সাথে বলা হয়নি, কারণ তাড়াতাড়ি আমি কাজ করার জন্য নিচে চলে গেছিলাম। তো সবাইকে আমার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, বড়দেরকে প্রণাম, আর ছোটদের বা আমাদের আমার যারা আমার সমবয়সী যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। তোমরা সকলে খুব সুন্দরভাবে নববর্ষ কাটাও, কাটাচ্ছো আশা করি, কারণ এই ভিডিওটা তোমরা কাল রাত্রে দেখতে পাবে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছর যেন আরও ভালো যায়, অন্য বছরের মানে পুরনো বছরটাকে যেটাকে আমরা পিছনে ফেলে গিয়েলাম। তো ব্যাস এইটুকুই শুভকামনা, আমরা তো আশা মানে আশায় বাঁচে চাষা, মানে আমরা তো আশাতেই বেঁচে আছি। তো করোনা তো আবার বাড়ছে শুনছি, আমি জানি না কি হবে, আবার লকডাউন হবে কি না ভোটের পর, সবাই বলছে হবে, সেইভাবে হয়তো কার্যকরী হবে না, কারণ অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আগের লকডাউনে, তো সেই সব মাথায় রেখে। তো যাই হোক চলো খেয়ে নিই, আজকে শুধু ডিমের ঝোলটাই আমি করেছি, বাকি সবই মা করেছে, তো চলো খেয়ে নিই। তো এবার খেতে বসে পড়েছি, ডিমের ঝোল, ডাল আর আলু উচ্ছে সিদ্ধ মাখা, কুমড়ো আলুর তরকারি হচ্ছে আজকের মেনু, আর আলু পোস্ত একটু আছে, আমি একটু অল্প খেলাম আলু পোস্ত। তো এখন আমি, মৌ আর দীপি খাবো, মা বাবা খেয়ে নিয়েছে, মা তো আজকে সিম্পল খেয়েছে, মা একদম ঝরঝরে হয়ে গেছে আজকে। তো এই যে আলু পোস্ত নিয়ে নিলাম, এবার খেতে বসবো। এখন দেখো সন্ধে হয়ে গেছে, খুব হাওয়া দিচ্ছে, তো আমি ছাদে এলাম জামাকাপড়গুলো তুলতে, আর রণকে নিয়ে এখন দীপ একটু বাইরে ঘুরছে, ওইখানটা বাইরেটা, ওকে নিয়ে একটু না ঘুরলে না ও বড্ড
মানে একঘেয়ে হয়ে যাচ্ছে ওর বাড়িতে থেকে থেকে, তো সেই জন্য আর কি। তো যাই হোক চলো আমি এগুলো নিয়ে আগে নিচে যাই। আমরা নর্মালি একটু বেরিয়েছি, মানে এমনি কোনো কোথাও যাব বলে না, এমনি বেরিয়েছি। এর অবস্থা দেখ, গাড়ি করে কিছুদূর আসার পরে ঘুমিয়ে গেল। তো আমরা এখন স্পেশাল এক প্লেট অর্ডার দিয়েছি আর জল ফুচকা আমার খাওয়া হয়ে গেছে। তো স্পেশালটা খেয়ে তারপর একবার বাড়িতে দেখা করে বাড়ি চলে যাব। চলে এসেছে আমাদের ফুচকা স্পেশাল। আমরা একবার বাড়িও এলাম, নববর্ষের দিনে একবার দেখা করবো না সেটা তো হতে পারে না, রনকে একবার ওরা দেখবে না সেটাও হতে পারে না, তো ওই জন্য ওকে নিয়ে এলাম একবার। এখন সবাই মিলে কথা টথা বলছি, রনকে নিয়েই পড়ে আছে সবাই। মায়ের সাথে বসে হারমোনিয়াম বাজাচ্ছে। কি ওটা মুখে কি তোর রন? মা গো এই দেখো এই রিডটা তুলে দিয়েছে, দিয়ে এখন খাচ্ছে ওটা মুখে করে। এ কি রে, তুই তো দারুণ গান করবি, হারমোনিয়ামে রিড তুলে খেয়ে নিচ্ছিস যখন। ওই বাড়ি থেকে চলে এসেছি, এবার রাতের খাবার পালা, একটু ছাতু মেখেছে মা ওই যে দেখলে, আর ওই পোস্ত আছে আর ডাল আর ভাত, আর তার সাথে একটু ডিমের ঝোলও রয়েছে। আমি মৌ আর দীপ খাচ্ছি, ব্যাস হয়ে গেল রাতের খাওয়া। এই যে আর দুটো রসগোল্লা, আমি তো সবসময় মিষ্টি খাই ভাতের সাথে। ওপরে এসে এই চাদরটা পেতে নিয়েছি, এটা আজকেই কাচলাম চাদরটা। আর এই যে কুস্তি করছে বাবার সাথে, তো এই যে ওর খাবার করে নিয়েছি। রন উল্টে দেবে বাবা, ভিলাক গুলে নিয়েছি, এটা আবার ওকে খাওয়াবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা বাই বাই গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, নতুন বছর সবার ভালো কাটুক, গুড নাইট।